পাঁচজন এমন ডাব্লিউডাব্লিউ সুপারস্টার যারা ভবিষ্যতে ছাড়তে পারেন ডাব্লিউডাব্লিউ কোম্পানি। বর্তমানে খারাপ বুকিং ডাব্লিউডাব্লিউতে অন্যতম মেজর একটা সমস্যা। হাতে গোনা কয়েকজন সুপারস্টার বাদ দিয়ে বেশিরভাগ রেসলারই কিন্তু খারাপ বুকিংয়ের শিকার। ডাব্লিউডাব্লিউ কোম্পানিও কিন্তু বিভিন্ন টাইমে বিভিন্ন রেসলারদেরকে রিলিজ করেছে। আবার অনেক রেসলার রয়েছেন যারা বেটার ভবিষ্যতের আশায় নিজেরাই ডাব্লিউডাব্লিউ কোম্পানি ছেড়ে গেছেন। তো আজকের ভিডিওতে আমরা এমন পাঁচজন রেসলার সম্পর্কে কথা বলবো যারা ভবিষ্যতে ছাড়তে পারে ডাব্লিউডাব্লিউ কোম্পানি। তো ভিডিওটিকে না স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের রেসেল বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমাদের ভিডিওগুলো আরও দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। নম্বর 5, সিজারো। ডাব্লিউডাব্লিউতে যখন নতুন রেসলারদেরকে তৈরি করা হচ্ছিল, যেমন রোমান রেইনস, সেথ রলিন্স, ডিন অ্যামব্রোস, এদেরকে যখন ডাব্লিউডাব্লিউ পুশ করছিল তখন কিন্তু সিজারো অলরেডি অনেক ভালো পজিশনে ছিল। আজকে দেখুন কোথায় রোমান রেইনস আর কোথায় সিজারো। সিজারোকে ভালোভাবে বুক করা হয়নি, তার এই বাজে বুকিংয়ের কারণে আজকে তিনি ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে সেই মিড কার্ডেই পড়ে আছেন। যারা সিজারোকে প্রথম থেকে ফলো করেন তারা সবাই জানবেন যে সিজারোকে প্রথম থেকেই অনেক ভালো মানের ট্যালেন্টেড রেসলার বলা হতো। তাকে বলা হতো সুইস সুপারম্যান। তার ছিল অসাধারণ পেশি শক্তি, যার কারণে তিনি রেসলিং মুভসগুলো খুব অনায়াসেই পারফর্ম করতে পারতেন। তবে সিজারোর এত সব ট্যালেন্ট বর্তমানে ওয়েস্টে যাচ্ছে এবং ডাব্লিউডাব্লিউ কোম্পানি তাকে ভালোভাবে ব্যবহারই করতে পারছে না। তো বেটার ভবিষ্যতের আশায় সিজারো অবশ্যই ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউ কোম্পানি ছাড়তে পারেন, এবং তিনি যদি ডাব্লিউডাব্লিউ কোম্পানি ছেড়ে যান তাহলে এটা তার জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে। কারণ অন্য কোনো কোম্পানিতে তিনি হয়তোবা টপ লেভেলের রেসলার হয়ে উঠবেন। নম্বর 4, সেমি জেইন। এনএক্সটি ব্র্যান্ড থেকেই সেমি জেইন অনেক ট্যালেন্টেড একজন রেসলার, বিশেষ করে প্রথম থেকেই তার ট্যালেন্ট সবার নজর কেড়েছে। তবে সেমি জেইন যখন থেকে মেইন রয়েস্টারে এসছেন তখন থেকে যেন তার খারাপ সময় শুরু। আমরা সবাই জানি ভালো পুশ পেতে অপেক্ষা করতে হয়, তবে কত বছর? সেমি জেইন কিন্তু অনেক বছর অপেক্ষা করেছেন এবং এখন পর্যন্ত তাকে আমরা মেইন কার্ডের কোনো স্টোরি লাইনে দেখতে পারিনি। তিনি সবসময় মিডিল কার্ডেই থাকছেন, মানে মিড কার্ডেই তিনি পারফর্ম করছেন। তবে মিড কার্ডেও যে তার বুকিং ভালো এমন কিন্তু নয়, মানে সেমি জেইনকে ওয়েস্ট করছে ডাব্লিউডাব্লিউ কোম্পানি। তো অবশ্যই সেমি জেইনের উচিত ডাব্লিউডাব্লিউ কোম্পানি ছেড়ে অন্য কোনো কোম্পানিতে জয়েন করার, এবং সেখানে তিনি ভালো একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। নম্বর 3, ফিন ব্যালর। ইতিহাসের প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ফিন ব্যালর ডাব্লিউডাব্লিউ কোম্পানির অন্যতম সেরা একজন ট্যালেন্টেড রেসলার। এনএক্সটি ব্র্যান্ডে তার বুকিং ছিল অসাধারণ, সেখানে তিনি দারুণ দারুণ স্টোরি লাইনের মাধ্যমে মানুষের মন জয় করেছেন। তবে মেন রয়েস্টারে বিষয়টা একদমই ভিন্ন। ফিন ব্যালরকে বেশিরভাগ সময় আমরা মিড কার্ডে পারফর্ম করতে দেখেছি, তবে তিনি কিন্তু মেইন রয়েস্টারে খুব অল্প দিনই ছিলেন এবং মিড কার্ডে তিনি খুব একটা ভালো কিছুও করে দেখাতে পারেননি। তবে যখন তিনি প্রথম মেইন রয়েস্টারে এসেছিলেন তখন তিনি হয়েছিলেন প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, তবে তার ইঞ্জুরির কারণে সেটাও তার ভাগ্যে বেশি দিন টিকেনি। তো ফিন ব্যালরকে বর্তমানে ডাব্লিউডাব্লিউ কোম্পানি একেবারেই খারাপ অবস্থানে রেখেছে। তিনি কিন্তু অনেক উচ্চ মানের একজন রেসলার, তবে ডাব্লিউডাব্লিউ তাকে একদমই ভালো বুকিং দেয় না। এই কারণে ফিন ব্যালর যদি অন্য কোম্পানিতে জয়েন করে তাহলে অবশ্যই অন্য কোম্পানি তাকে মাথায় তুলে রাখবে, কারণ তিনি যে মানের রেসলার তার সাথে বর্তমানের বুকিং একেবারেই যায় না। তাই আমার মনে হয় ফিন ব্যালরও খুব দ্রুতই ডাব্লিউডাব্লিউ ছাড়তে পারেন, এবং এমন নিউজ আমরা এর আগেও পেয়েছি। নম্বর 2, এজে স্টাইলস। রয়্যাল রাম্বলের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে ডেবিউ করেন এজে স্টাইলস। ডাব্লিউডাব্লিউতে আসার আগে তিনি জয় করেছেন বিশ্ব, অন্যান্য কোম্পানিতে তিনি প্রচুর নাম কামিয়েছেন, তবে ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে বিষয়টা ভিন্ন। শুরুর দিকে এজে স্টাইলসকে ভালো বুকিং দেওয়া হলেও বর্তমানে তার বুকিং অতটা ভালো না। তবে অন্যান্য রেসলারদের মতো এজে স্টাইলসের ডাব্লিউডাব্লিউ ছাড়ার কারণ আসলে তার বুকিং না। তিনি তার রেসলিং জীবনে অনেক কিছুই অ্যাচিভ করেছেন এবং বর্তমানে তার বয়সও বৃদ্ধির দিকে। তো এজে স্টাইলস নিজের পরিবারকে সময় দিতে চান এবং
তিনি নিজেই এটা জানিয়েছেন তিনি আর খুব বেশি সময় রেসলিংয়ের সাথে থাকবেন না এবং তিনি খুব দ্রুতই অবসর নিতে যাচ্ছেন আর এমনটাও হতে পারে বর্তমানে WWE কোম্পানির সাথে তার যে চুক্তি রয়েছে এটাই তার শেষ চুক্তি এটা তো শিওরভাবে বলা যাচ্ছে না তবে এজ স্টাইলস তার ইন্টারভিউতে এমনই ইঙ্গিত দিয়েছেন যে তিনি খুব দ্রুতই রিটায়ার করতে পারেন তো সেই হিসাবে তিনি কিন্তু WWE কোম্পানি ছেড়ে যাবেন নম্বর একে যাওয়ার আগে একটু সেলফ প্রমোশন করা যাক আপনি যদি এখন পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে এখনই ফলো করুন প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশনে আমি আমার ইনস্টাগ্রামের প্রোফাইলের লিংক দিয়ে রাখছি সেখান থেকে অবশ্যই আমাকে ফলো করতে পারবেন এবং ইনস্টাগ্রামে আপনি আমাকে সরাসরি মেসেজ করার সুযোগ পাচ্ছেন তাই এখনই ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিন নম্বর ওয়ান রোমান রেইনস বর্তমানে WWE কোম্পানিতে সবথেকে ভালো বুকিং পাচ্ছেন রোমান রেইনস এমনিতে তিনি WWE কোম্পানি থেকে প্রচুর টাকা কামান সেক্ষেত্রে WWE ছাড়ার কোনো প্রয়োজন নেই তবে অবশ্যই আমরা সবাই জীবনে বেটার কিছু আশা করি এবং আরও বেটার লাইফস্টাইল পেতে রোমান রেইনস WWE ছেড়ে জয়েন করবেন হলিউডে যেমনটা দ্য রক করেছে দ্য রকের মতোই রোমান রেইনস খুব দ্রুতই WWE কোম্পানি ছেড়ে জয়েন করবেন হলিউডে এবং সেখানে তিনি হয়ে উঠবেন আরও বড় মেগাস্টার তো রোমান রেইনস কিন্তু অবশ্যই হলিউডে অনেক বড় নাম করতে পারবেন এবং নতুন ভবিষ্যতের আশায় তিনি WWE কোম্পানি ছেড়ে যাবেন খুব দ্রুতই এটা রোমান রেইনস নিজে তার ইন্টারভিউতে জানিয়েছেন WWE আমরা এমন অনেক রেসলারদেরকে দেখেছি যারা এখান থেকে ফেম কামিয়ে সেই ফেমটা অন্য জায়গায় কাজে লাগিয়ে অনেক ভালো মানের অর্থ কামিয়েছেন এবং রোমান রেইনসও এমনটাই করতে যাচ্ছেন যদিও বা আমরা সবাই রোমান রেইনসকে মিস করব তবে অবশ্যই আমরা চাইব তিনি যেন জীবনে আরও ভালো কিছু অ্যাচিভ করেন তো এই ছিল এমন পাঁচজন রেসলার যারা ছাড়তে পারে WWE কোম্পানি আজকে আমাদের রেসেল বাংলা পরিবারের জন্য অনেক খুশির একটা দিন আজকে আমরা অ্যাচিভ করেছি অনেক বড় একটা মাইলস্টোন হয়তোবা ইউটিউবে এই মাইলস্টোন এখন পর্যন্ত অনেকেই কমপ্লিট করেনি তো আমরা সবাই মিলে কমপ্লিট করেছি 1000 ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে 1000 ভিডিও সম্পূর্ণ হলো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে এত বেশি সাপোর্ট করার জন্য আশা করছি আপনাদের সাপোর্টের কারণে আমরা আরও অনেক অনেক ভিডিওর মাইলস্টোন কমপ্লিট করে ফেলব তো যারা আমাকে নিয়মিত সাপোর্ট করেন যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত বেশি সাপোর্ট করার জন্য আপনারা কমেন্ট করে জানাতে পারেন কে কবে থেকে আমার চ্যানেলে ভিডিও দেখছেন আর এই 1000 ভিডিও উপলক্ষে আমি আয়োজন করতে যাচ্ছি একটা কিউএনএ এই কিউএনএতে প্রশ্ন করার জন্য আপনাদেরকে যেতে হবে কমিউনিটি ট্যাবে এবং সেখানে অলরেডি আমি একটা পোস্ট করেছি এবং সেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন তো আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সকলে